বর্তমানে বাংলাদেশ নীরব দুর্ভিক্ষ চলছে। আজকে দেখবেন ন্যায্য মূল্যের ট্রাকের বা দোকানের সামনে বিশাল লাইন ধরে আছে, শুধু নিম্নবিত্তের লোকেরাই নয়, মধ্যবিত্তের লোকেরাও সেই লাইনে শরিক হয়েছে। কেন আজকে এই দুর্ভিক্ষ? সোনার বাংলায় সোনা ফলে কিন্তু মানুষ খেতে পায় না কেন? এর প্রধান কারণ হচ্ছে এই দেশের যত সরকার এসেছে তারা উচ্চবিত্তদের সুবিধা লক্ষ্য করেছে, শ্রমিকদের সুবিধা লক্ষ্য করে নাই। আজকে দেশের শতকরা 80% শ্রমিক, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিকরা হলো উন্নয়নের চাকা, চাকা ঘুরলেই উন্নয়ন হবে, কিন্তু যদি চাকা পাঞ্চার হয়ে যায় তাহলে উন্নয়নের গাড়ি আগে বাড়বে না। আমরা বিশাল অট্টালিকা দেখেই আমরা কোনো দেশকে উন্নত দেশ বলতে পারি না, বরঞ্চ ওই দেশের জনগণের জীবনযাত্রার মান যাচাই করে ওই দেশকে উন্নত বলা যায়। আজকে শতকরা 80% এই শ্রমিকের দেশে, 80%-এর মধ্যে 60% শ্রমিকই দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে শ্রমিকদেরকে আরো দুর্বল আরো দরিদ্র বানিয়ে আপনি কিভাবে দেশের উন্নয়ন করবেন? আজকে যদি আমরা লক্ষ্য করি যে দ্রব্য মূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছে, এই জন্য শুধু শ্রমিকরাই নয়, অনেক মধ্যবিত্তদেরও ক্রয় সীমার অনেক বাইরে চলে গেছে দ্রব্য মূল্যের দাম। পাশাপাশি আপনি পাক করার জন্য যে জ্বালানি লাগবে, যে বিদ্যুৎ লাগবে, যে গ্যাস লাগবে, তারও দফায় দফায় দাম বাড়িয়ে যেন রান্না করা খাবারও খেতে না পারে সে বন্দোবস্ত সরকার করেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনি দেশের জনগণের অভিভাবক, একজন সরকার দেশের জনগণের অভিভাবক, জনগণের জান মাল আবরু ইজ্জত রক্ষা করার দায়িত্ব সরকারের। সুতরাং আপনার উচিত এই দ্রব্য মূল্যকে জনগণের ক্রয় সীমার মধ্যে আনা উচিত। আমরা লক্ষ্য করি যে জনগণের এই মৌলিক দাবির দিকে আমাদের সরকার এবং বহু রাজনৈতিক দল উদাসীন। আজকে যখন আমরা দেখতে পাই বিদ্যুতের দাম বাড়িয়েছে, এর দোহাই দিয়ে কলকারখানার বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের দাম বাড়ায় কিন্তু শ্রমিকের মজুরি বাড়ায় না। আমরা যদি লক্ষ্য করি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে বিভিন্ন পরিবহনের মালিকেরা তাদের ভাড়া বাড়ায় কিন্তু আমার পরিবহন শ্রমিকদের আয় বাড়ায় না। সুতরাং সে তার ন্যায্য আয় কিভাবে সে ওই দ্রব্যমূল্য ক্রয় করবে? আজকে আমাদের সামনে যে ফুটপাথ বা হকাররা রয়েছে তাদেরকে এমনিতেই মানুষ এখন দোকানে গিয়ে যা কিনতে না পায় ফুটপাথের, আমাদের এই হকার ভাইদের কারণে সাধারণ মধ্যবিত্ত লোকেরা কিনার সাহস পায়, কারণ এই মধ্যবিত্ত লোকেরা বড় বড় শপিং মল মার্কেটে যাওয়ার সাহস করতে পারে না। সেই হকার ভাইদেরকেও তাদের রুটি রোজগার থেকে দূরে সরানোর জন্য হকার উচ্ছেদের নামে তাদের রিজিকের উপরে হাত দেওয়া হচ্ছে। আবার তাদের মধ্যে সরকারের কিছু পোষা দালালরা বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে তাদের অর্জিত আয়ের থেকেও একটা অংশ তুলে নিয়ে যাচ্ছে। আমি বলতে চাই আপনারা মানুষ, হকাররা মানুষ না, আপনারা মানুষ, শ্রমিক পরিবহনের মানুষ, তারা মানুষ নয়, তাদের ছেলে মেয়েদের রিজিকের চিন্তা করতে হয় না? এরপরে দেখেন বর্তমানে যারা কলকারখানায় শ্রমিক রয়েছে আজকে শতে শতে জুট মেল বন্ধ করে দেওয়া হয়েছে লোকসানের অজুহাতে, সুগার মেল বন্ধ করে দেওয়া হয়েছে, এই মেল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে কিন্তু কর্মকর্তাদের ছাঁটাই করা হয় না। তাহলে আপনারা কি শুধু কর্মকর্তা পালতে চান? আপনারা কি কর্মকর্তাদের সরকার না শ্রমিকেরও সরকার? তাহলে আজকে যতগুলো কলকারখানা মেল ইন্ডাস্ট্রি বন্ধ করা হয়েছে, হাজার হাজার একর জমি পড়ে রয়েছে, আপনি শ্রমিকের বিকল্প কর্মসংস্থান না করে কিভাবে আপনি মেল কারখানা বন্ধ করেন? এই মেল কারখানা বন্ধ করে শ্রমিকের ভাগ্যের চাকাকে আপনারা চিরতরে নিস্তব্ধ করে দিতে চাচ্ছেন। আমি আজকে বলবো এই দেশীয় উৎপাদন বন্ধ করার কারসাজি কি? দেশীয় উৎপাদন যত বন্ধ হবে বৈদেশিক নির্ভরতা তত বাড়বে।